আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রতিনিয়ত ন্যায় আজকেও আপনাদের মাঝে একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টপিকটা হচ্ছে, প্রত্যেকটা মানুষই তো ছবি এডিটিং করতে চায়, নিজের ছবিকে একটু আলাদা করে প্রেজেন্ট করা কেই বা না চায়। তাও আবার যদি হয় মোবাইলের মাধ্যমে, সেটা তো মানুষ অবশ্যই করবে। আপনারা যে ডিসপ্লের ভিতর ছবিটা দেখতে পাচ্ছেন, হুবহুব সেম ছবিটা আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে করতে পারবেন। কিভাবে করবেন সেই প্রসেসিংটা নিয়ে আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের বলে দিচ্ছি, যারা এখন পর্যন্ত ওমর টেক 24 চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি করে নিয়েছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। চলো, আমাদের এই এডিটিং করার জন্য একটা অ্যাপস পড়বে, যে অ্যাপসটা আপনারা প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন, সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাবে সরাসরি আমরা প্রবেশ করব, যেহেতু আমাদের ডাউনলোড করা আছে। সেই ক্ষেত্রে নিউ একটা ইন্টারফেস থাকবে, ইন্টারফেস যেমন আছে তেমনই এটা সিলেক্ট করে, এই যে নিউ টেক্স এই যে সিলেক্ট করে এখান থেকে ডিলেট আইকনে ক্লিক করে এখানে ওকে করে দেব। প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নিব, শেপটা সাদাই থাকবে, আমরা এখান থেকে বড় করে দেব, কোনো কালার দেওয়ার প্রয়োজন নাই, ওকে করে দিব। আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে চলে যাব, গ্যালারি থেকে একটি পিএনজি ফাইল থাকবে, যে পিএনজি ফাইলটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই পিকচারটা আমি নিয়ে নিলাম, এটা মিডল বরাবর রেখে দিব। এরপর লেয়ার আইকনে ক্লিক করে দুইটাকে অ্যাডজাস্ট করে দিব, যেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এই আইকনটাকে ক্লিক করে দুইটাকে মার্ক করে দিব, তারপর এটাকে ক্লিক করে ওকে করে দিব। তারপর আমাদের সিম্পলি যেটা করতে হবে, এই আইকনটিতে ক্লিক করে একটু ডান দিকে রো করব, এটাকে ক্লিক করব, ক্লিক করার পর ইনেবল করে দিব। ইনেবল করার পর এখান থেকে এই কালার চুজ আইকনটিতে ক্লিক করে এটাকে যে কালারটা রিমুভ করতে চাই সেটার উপর এটা ধরব, ওকে করে দিব। দেখতে পাচ্ছেন কালার যে আইকনটি আছে সেটা কিন্তু একবারে মুছে গেছে। স্মুথলি করার জন্য এখান থেকে এটার অপাসিটিটা আস্তে আস্তে বাড়াবো, স্মুথ করার জন্য এখান থেকে এক বা দুই দিয়ে দিতে পারেন, এখান থেকে ডান ওকে করে দিব। ওকে করার পর এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব, একটি শেপ নিব, শেপটাকে ছোট করে এখানে রেখে দেব, ওকে করে দিব। লেয়ার আইকনে ক্লিক করব, এখান থেকে এটাকে ক্লিক করে দুইটাকে মার্ক চিহ্ন করে অ্যাডজাস্ট করে দিব। ওকে, অ্যাডজাস্ট হয়ে গেছে অলরেডি। এখান থেকে আবার এই আইকনটিতে ক্লিক করব, গ্যালারিতে চলে যাব। আপনি আপনার যে ছবিটাকে চুজ করেন, আপনার যে ছবিটা এখানে সাজাতে চান, সেই ছবিটা আপনি এখানে নিয়ে আসতে পারেন। সো আমি যেহেতু টিউটোরিয়াল পারপাস তেমন কোনো ছবি এখানে নিয়ে আসবো না, সিম্পলি একটা ছবি এখানে আপনাদের দেখাবো, আপনারা যে কোনো ছবি এখান থেকে এটা করতে পারেন। তো আমি এই ছবিটার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, আপনারা ইজিলিভাবে এটা আপনারা করে নিতে পারবেন যে কোনো ছবির মাধ্যমেই। ছবিটা দেখতে পাচ্ছেন আমাদের উপরে হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা এই একটু রো করলেই দেখবেন টু ফন টু ব্যাক। সো আমরা ব্যাগে ক্লিক করব, ব্যাগে ক্লিক করার পর আমরা লেয়ার আইকনে ক্লিক করব, লেয়ার আইকন থেকে সাদা যে লেয়ারটা আছে এটা লক করে দিব, আবার লেয়ার আইকনে ক্লিক করব, এখন এটাকে টাচ করে আমরা পর্যাপ্ত পরিমাণে বড় করে নিব। পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে গেছে, আমরা একটু কালারটাকে সিলেক্ট করে নিব, আমরা কালারটাকে একটু আকপিচ করে দিব যেন ছবির কালারটা একটু ফুটে। কালার ফিল্টারে যাব, এখান থেকে 1% 2% বাড়িয়ে দিব। ওকে করে দিব।
तो कलर फिल्टर अलरेडी हो गए एन लेयार आइकने क्लिक करब ये लक खुले दीब ये सिलेक्ट करब सिलेक्ट कर ए आईकन क्लिक करब एखान ए आईकन क्लिक कर एक बैकग्राउंड बैकग्राउंड छवि नीते हैं तो बैकग्राउंड छवि हर एक रकम ही अपने गूगले सार्च दिए पाबेन तारपरो आमी जे बैकग्राउंड व्यवहार करछि सेटार लिंक डिस्क्रिप्शन बक्से देवा थाकबे सेखान थेके आपनारा इच्छे करले डाउनलोड करे निते पारेन। सो आमी एटाके बैकग्राउंड हिसेबे दिए दिलाम देखते पाच्छेन आमार बैकग्राउंड हिसाबे आमी एटा दिएछि किन्तु एकटा भाग हये गेछे माझखाने तो सेटार जोन्नो एखाने एनेबल करे दिब एनेबल करे एखान थेके एकटु छोट बड़ो करे दिब बास ओके कर दिब तारपर आबार ए लेयार अपशन टीके लक कर दिब एटाके सिलेक्ट कर निब आमरा शेडोते क्लिक कर एखान थेके एनेबल कर दिब शेडो एकटु आकपिच कर दिब ओके कर दिब तारपर इनार शेडोतेओ आमरा ओके कर दिब देखते छविटार किन्तु मोटामुटी भालो एक लुक चले आसछे आपनारा जदि कलर फिल्टारिंग छविटाके जदि भालो एक एडिटिंग करे निते पारेन सेक्षेत्रे किन्तु चमत्कार किछु फ्यूचार एखान थेके पाबेन ताछाड़ा आरो नतून नतून फ्यूचार तो एखाने आछेई। এইভাবে ছবি আপনারা ইচ্ছে করলে ডিজাইন করে ফেসবুকে আপলোড করতে পারেন অসাধারণ কিছু নিজের ছবি যদি অন্যের কাছে ডিজাইন করে প্রেজেন্ট করা যায় সেই ক্ষেত্রে নিজেকে আলাদা কিছু মনে হয় তো সেই ক্ষেত্রে যদি আবার মোবাইলের মাধ্যমে করা যায় সেটা কেনই করবেন না তো তাই বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন धन्यवाद वीडियो देखार जो खुदा हाफेज आज चले जाछि किन्तु जाछि ना देखा होबे नेक्स्ट एक ट्यूटोरियल खुदा हाफेज अस्सलामु आलैकुम।